হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। দেখো কি দেখাচ্ছে, আজকে সবজি তরকারি করবো, একটা সব রকম সবজি দিয়ে। একটা ঝাল তরকারি, ভেড়ি আছে এতে, বেগুন, ঝিঙা আছে, পটল আছে, সব রকম দিয়ে আলু দিয়ে একটা করবো তরকারি। আর দেখো এটা করলা ভাজা করবো, করলা হলুদ মাখিয়ে রেখেছি চেঁচা চেঁচা করে কেটে। দেখো এগুলো তোমরা এরকমভাবে কেটে আগে থেকে মাখিয়ে রাখবে, তাহলে নুনটা ভিতরে সেঁধে যাবে এবং তেলে ছাঁকা হয়ে যাবে। খুব সুন্দর লাগে করলা ভাজা খেতে, এবং করলা খাওয়া উপকার আমাদের সকলে। তাতে আমরা করলা ভাজা করবে বাড়িতে, এবং দেখো কুঁদরি ভাজা করবো। কুঁদরি কেটে রেখেছি, কুঁদরি কেটেও কুঁদরিকে এরকমভাবে কেটেছি, দেখো লম্বা লম্বা করে কুঁদরিকে এরকমভাবে কেটে নুন বাকি রেখেছি। আর সবজিগুলোকে দেখো বন্ধুরা কেটে জল দিয়ে রেখেছি, যাতে আলু টালুগুলো আছে তো নাহলে কালো হয়ে যাবে, ওই জন্য জল মাখিয়ে রেখেছি। তোমরা সবজি কাটার আগেই ধুয়ে নেবে, তারপর কাটবে, দেখবে পুষ্টিগুণটা বজায় থাকে। আমরা কিন্তু এভাবে করা হয়নি, তোমরা এভাবে করবে। দেখো এই সবজি তরকারি খাওয়া কিন্তু খুব উপকার, ডাক্তারও খেতে বলে। দেখো সবজি তরকারি তোমরা কিন্তু খুব আমরা প্রতিদিনই খাই। আর বন্ধুরা দেখো পুকুরের মাছ দেখেছিলাম তোমাকে আগের বগলে ব্লগে দেখিয়েছিলাম, যে পুকুরের মাছ খাচ্ছিলাম কদিন ধরে। আর দেখো তিন পিস আছে, তিন পিস আজকে রান্না করবো। আর দেখো ফ্রিজের মধ্যে সর দিয়ে রেখেছি, এটা হচ্ছে দুধের সর, এটা ঘি ঘষবো, প্রচুর ঘি হয়, বাড়িতে ঘি তৈরি করি, ওই জন্য ফ্রিজের মধ্যে পুরে রেখেছি। আজকে আর সময় নেই ঘষবো না, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখো শশা দিয়ে মুড়ি খাবো পুকুর, একদম গাছে টাটকা শশা, কত সুন্দর শশাগুলো দেখো, ফ্রেশ শশা, একটা করে শশা সব দিন কেটে মুড়ি খাই। দেখো অনেকগুলোই আছে এখনও, আজকে বেশি করে শশা কুচিয়ে খাবো, নুন লঙ্কা মাখিয়ে। তোমরা শশা খেতে পারো, খুব সুন্দর লাগে। আর দেখো ঘুগনি করেছিলাম, ঘুগনিটা তোমরা দেখাচ্ছি কত সুন্দর হয়েছিল। দেখো ঘুগনিটা চাপটা ঘুগনি ছিল, মটর কলাই দিয়ে আলু দিয়ে ঘুগনি, দেখছি ঘুগনিটা কত সুন্দর, এখন এতটা আছে, মুড়ি খাওয়া হয়েছে সবার, এটা দুপুরবেলা খাবো রেখেছি। আর বন্ধুরা দেখো কি দেখাচ্ছি, দেখো মুড়ি ভাজা কল তোমাকে এসেছে আর কি, মুড়ি ভাজতে, কারণ মুড়ি সামনে পূজা এসেছে তো অনেক মুড়ির দরকার, ওই জন্য আর কি কলকে আবার এসেছি। দেখো কীভাবে মুড়ি ভাজা হয় তোমাকে দেখাচ্ছি, দেখো তোমরা ভালোভাবে দেখো, দেখছো কীরকমভাবে চালনা হচ্ছে পরপর তিনটা করে। দেখো এখানে মুড়ি তো কত সুন্দর মুড়ি, দেখো কয়েক মন ধরে দেখছো ছেঁকে কেমন করে তুলছে, বালিগুলোকে আলাদা করে দিচ্ছে, যে মুড়িগুলো দেখো মুহূর্তের মধ্যে মুড়ি ভাজা হচ্ছে। দেখো এই চালু আবার দিবে তোমাকে দেখাচ্ছি, আর অনেক ধরে ভাবছি দেখাবো দেখাবো, আজকে সুযোগ হচ্ছে। দেখো আজকে ঠিক তালে চলে এসেছি, দেখো দেখাচ্ছি কত সুন্দর মুড়ি ভাজা, দেখছো মুড়ি কীরকম করে হচ্ছে, দেখো মুড়ি হয়ে গেলো একমন ধরে, দেখছি এরকমভাবে মুড়ি ভাজা হয়। তোমরা সব দেখালাম কেমন লাগলো মুড়ি ভাজা কলটা, আমাদের গ্রামের দিকে অবশ্যই কমেন্ট করে জানাবো। এবং তোমাদের কাঁধে কাঁধে আছে, দেখো এবারে হচ্ছে মুড়ি ছাঁকা হয়ে গেছে। দেখো এখান থেকে বালি আলাদা করা হয়, মানে চালা হয় আর কি, ওই চালাটাই করে দেখো, ওটা নেট একটা আর কি দিয়ে বস্তায় মুড়িগুলো ঘুরাচ্ছে। দেখো কীরকমভাবে যে বাবা ছেলে ঘুরাচ্ছে, দেখো কত কষ্ট করে আর মুড়ি ভাজা। বন্ধু দেখো কীরকমভাবে মুড়ি ভাজা হয়, দেখছো মেশিনের সাহায্যে, উপরে মোটরের সাহায্যে ওই যন্ত্রগুলো ঘুরছে, এবং পাতার জালে কিন্তু মুড়ি ভাজা হয়। দেখো বন্ধুরা কীরকমভাবে যন্ত্রগুলো ঘুরতে হচ্ছে, ঘুরছে কীরকমভাবে, যে ফিতা দিয়ে আছে, ফিতার সাহায্যে ঘুরছে, দেখছো কীরকমভাবে, যখন মুড়ি ভাজার কড়াটা ঘুরছে। দেখো বন্ধুরা কাড়া যাচ্ছে চড়তে বনে, এরপর গরু কাড়া সব গ্রাম বাংলার মানুষরা নিয়ে যাচ্ছে বনের দিকে। আর বন্ধু দেখো বস্তা বেঁধে নিচ্ছে, বাবার আজকে মোটর সাইকেলটা নিয়ে এসেছিলাম। দেখো বন্ধুরা দেখো কী কী তরকারি করেছি, তোমাদের সকালে আনাজগুলো দেখিয়েছিলাম। দেখো এখন হচ্ছে কালনা করলা ভাজা করেছি, কুঁদরি ভাজা করেছি, বেগুন ভাজাও হয়ে গেছে। দেখো কেমন ভাজাগুলো হয়েছে অবশ্যই কমেন্ট করবে, দেখছো খুব সুন্দর। কিন্তু তোমরা কিন্তু সবজি এরকম ভাজা ভুজি দিয়ে খাবে, দেবে খেতেও ভালো লাগে এবং সবজি খাওয়া ভালো। আর দেখো শামুক দিয়ে আলু দিয়ে একটা পোস্তুর মতন করেছি, ঝাল তরকারি আর কি, শামুক দিয়ে আলু দিয়ে সরষে বাটা দিয়ে করেছি, ঝিঙে দিয়ে নিয়ে আজকে, এবং কাঁচা লঙ্কা দিয়ে করেছি, খুব সুন্দর কিন্তু স্বাদ হয়। একটু বেশি করে সরষের তেল দিয়ে করবে, খুব সুন্দর খেতে লাগে। আর দেখো মুসুরির ডাল করেছি, সব দিন কিন্তু ডাল তোমরা খাদ্য লিখে রাখবে, ডাল কিন্তু খাওয়া ভালো উপকার এবং সবজি খাওয়া উপকার। আর দেখো বন্ধুরা ডাল করেছি, আর একটা সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাঁট তরকারি করেছি, তোমাকে দেখিয়েছিলাম সকালে, ভেড়ি দিয়ে ঝিঙে আলু বেগুন পটল সব রকম সবজি দিয়ে একটা ঝাল তরকারি করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো সব রকম সবজি দিয়ে একটা ঝাল তরকারি হয়েছে, আমাদের সব দিন বাড়িতে সবাই পছন্দ করে, এবং ঝাল তরকারি দিয়ে খেতেও ভালোও লাগে। এটা ঘ্যাঁট বা ঝাল যে কোনো বলা হয়, তোমরা কী নামে জানো অবশ্যই কমেন্ট করবে। এরকম সবজি দিয়ে তোমরা তরকারি করবে, সবকে ভেজে ভালো করে কষে করবে, খুব সুন্দর লাগে। আর দেখো বন্ধুরা এইটা হচ্ছে কুলেখাড়া, কুলেখাড়া দিয়ে কুলেখাড়া সিদ্ধ করে আলু দিয়ে কাঁচা লঙ্কা লঙ্কা তেল দিয়ে চকুটেছি, জিরা লঙ্কা এবং শুকনো লঙ্কা ভেজে, দেখো কত সুন্দর খেতে, এটা কিন্তু খুব খেতে উপকারও, কুলেখাড়া খাওয়াও ভালো। আর দেখো বন্ধুরা আমি এবারে ভাজ নিয়ে নিয়েছি সব রকম, কত রকম তরকারি দেখো না, 8-9 রকমের তরকারিটাই হয়েছে, ওগুলো তরকারি খেয়েই পেট ভরে যাবে। তাও ভাজ নিয়েছি, দুটি ডাল নিয়েছি, দেখো কেমন লাগলো আজকের এই তরকারি অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর দেখো বেগুন ভাজা আমি সব রকম অল্প অল্প করে নিয়েছি, তারপরে শামুক থেকে সব রকম অল্প অল্প করে, কুলেখাড়াটা কিন্তু খুব সুন্দর খেতে। তোমরা এরকম লঙ্কা কুলেখাড়াটাকে সিদ্ধ করে আলু দিয়ে চকুটবে, লঙ্কা তেল ভেজে একটু গোটা জিরাও দিবে, খুব সুন্দর খেতে লাগে।